বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার জাতীয় নির্বাচনের প্রাক্কালে একটুর জন্য প্রাণে বেঁচে যান দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ এই হামলায় এখনও হতবাক আমেরিকার প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। নানা দিকে নজর থাকলেও এই হামলার ঘটনায় সন্দেহের তীর উঠেছে ইরানের দিকে। 2020 সালে ইরানের ইতিহাস কাঁপিয়ে দেয়া সবচেয়ে বড় হামলা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইরাকের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্স কমান্ডার কাসিম সুলাইমানিকে হত্যা করে ট্রাম্প প্রশাসন। এরপরই আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও ট্রাম্প রয়েছে তেহরানের হিট লিস্টে। তেহরানের পক্ষ থেকে সরাসরি হত্যার হুমকি পান ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পম্পে। এবারের নির্বাচনের প্রাক্কালে নতুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, এমন খবর জানার পর নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস, জানান যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরও ইরানি হুমকির কথা জানত। এরপর ট্রাম্পের নিরাপত্তার জন্য বাড়তি কর্মী মোতায়েন করা হয়, ব্যবহার করা হয় ড্রোন ও রোবোটিক কুকুর। এত কিছুর পরেও ট্রাম্পের উপর হামলা ঠেকাতে পারেনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনী। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আদ্রিয়ানো ওয়াটসন বিবিসিকে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রশাসনের কর্মকর্তাদের উপর আসা ইরানি হুমকি শনাক্তে অনেক বছর ধরেই কাজ করছে নিরাপত্তা কর্মকর্তারা। সর্বশেষ হামলাটি ইরানের কিনা যদিও সেটা স্পষ্ট নয়, তবে সামনের দিনে ইরানি হামলার জুজু ট্রাম্প এবং বাইডেন প্রশাসনকে নিজ দেশেও তাড়িয়ে নিয়ে বেড়াবে, পরিস্থিতি বলছে এমনটাই। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।